সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে, তো উনি ফোন দিছেন, বলে যে অফার আছে স্যার। কি অফার আছে? যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না। এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, সেটা খাবো, প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখেরাতের বিনিময় হবে। আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারো সৎ সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোনো মুজি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দেব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো, ইহুদিটা কিনবো না। আপনি জানেন তার্কিতে এমনকি গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না, কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো আছে আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আখেরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই বনী ইসরাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘরবাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব, যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশে সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার ব্যাপারে মুখে কুলুপ দিয়ে বসে থাকে, আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী, এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ। আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক, কোরবানের সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে, হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না, আছে না? এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কামড়ায় কামড়ায় খায়, গরুর গোশতের বার্গার খায়, মুরগির গোশতের বার্গার খায়, চিকেন ফ্রাই খায়, মুরগি তো আপনার কোনো রকম রাইন্দা খান, এরা একদম কড়কড়া বাজাই করে খায়, আবার লম্বা লম্বা সবক শোনায়। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তাদের পণ্যগুলো আমরা কিনবো না, ঠিক আছে? তো এই যে টুথপেস্ট, ক্লোজ আপ, এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয়, এরা এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শুনো, আমরা নাটক বানাবো, যুবকদেরকে উৎসাহিত করে। আপনার ইমানই দায়িত্ব, যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে। আমি তাদের জিনিস কিনব, তাদের সাবান, তাদের ওয়াশিং পাউডার, তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না, আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ।